بسم الله الرحمن الرحيم الله يا مر راب اي راب يا مر شاب دامي دامي تون من تاري انبا যদি কেউ কয় স্ত্রীকে দোষ দেয় তোর সব মাইয়া হইল কেন তোর রাখো না আসেনি ছেলে বা মেয়ে দেওয়ার দোষ যদি স্ত্রীকে দেন তাহলে দোষ মূলত আপনার হবে কারণ আপনার থেকে নাপাক পানি মায়ের রেহেমে চলে যায় মা শুধু এটাকে বহন করে অতএব দোষ সব আপনার আসলে কারো কোনো দোষ নাই আল্লাহ কোরআনে বলেন আসমান জমিনের মালিক আমি আল্লাহ ইচ্ছা করলে আমি যা সৃষ্টি করব তা ইচ্ছা দিনের উপরে যা মনে চায় তা করব আমি আল্লাহ কাউকে ছেলে দান করি কাউকে মেয়ে দান করি কাউকে দোনোটা দেই কাউকে কোনোটা দেই না ক্ষমতা কার 100-150 বছর আগে টমাস মেলথাস খ্রিস্টানেন কলামিস্ট সে একটা থিওরি দিল পৃথিবীতে মানুষ 100 বছর পরে বেড়ে যাবে অতএব এখন থেকে বার্থ কন্ট্রোল করো জন্ম নিয়ন্ত্রণ করো এটার বাঙালি স্লোগান দেয় ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটি হলে ভালো হয় না হলে আরো ভালো যেদিন থেকে শুরু করলো ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না একটি হলে ভালো হয় না হইলে আরো ভালো সেদিন থেকে খোদাই ইনজেকশন শুরু হয়ে গেল একত্রে দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা তোমার সাবা কি চলবে আল্লাহর দরবারে নমরুদ কইছে ছেলে সন্তান আসলেই বিসমিল্লাহ সারা দরবারে ডাইরেক্টর হইলো আজ ইব্রাহিম নবীর বাবা আল্লাহ তার ঘরেই কারে পাঠাইলেন ইব্রাহিম নবীর যেখানে বাঘের ভয় সেখানে রাক্ষস শিরিক ফিল কুদরাত ছেলে দেওয়ার মালিক কে কোন বিশ্বাস দিতে পারে নবীজির ছেলে ছিল ধইয়াও ইন্তেকাল হয়ে গেল এরে আল্লাহর গুনাহ ছেলে যদি কোনো মানুষ দিতে পারতো এই দেশে কোনো হিজলা থাকতো না কত মানুষ 10 বছর বিয়া করে কান্দে কত তাবিজ দিল তেল পড়া পানি পড়া এরপরও সন্তান নাই সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ ওরে আল্লাহর বান্দা তুমি কেন অন্যের কাছে সন্তান চাও আল্লাহর কাছে চাও ওরে নবীর উম্মত তুমি আব্দুল কাদের জিলানি কে কেন বলতেছো সন্তান দাও আব্দুল কাদের জিলানির আল্লাহর কাছে চাও ওরে বান্দা তুমি মঈনুদ্দিনের কাছে চাও না খাজা মঈনুদ্দিনের যে আল্লাহ আছে তার কাছে মৃত্যুবরণকারীর কাছে চাও না জিন্দাওয়ালার কাছে চাও জিন্দা অবস্থায় দিতে চায় না চাইনি ওরে আল্লাহর বান্দা আমার আল্লাহ কেমন দেওয়ার ক্ষমতা তুমি জানো না দুনিয়াওয়ালাদের দেওয়ার টাইম আছে নেওয়ারও আল্লাহর কোনো টাইম আছে নি উদুউনি আস্তাজিব লাকুম ও বান্দা তুই ডাক দিতে দেরি জবাব দিতে কোনো দেরি আছে দেরি ওরে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা বলেন উদুউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া বান্দা তুই জোরে ডাকো আস্তে ডাকো যখন ডাকবি তখনই জবাব কথা বলেন না কেন উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন আল্লাহর ডাকার মতো ডাক যারা দেখেছেন তারা পেয়ে গেছে আল্লাহ ছাড়া আর কেউ কষ্ট হ ডাকবো কাকে কিছু চাইলে কার কাছে আচ্ছা সারা দুনিয়ার পিসা বুজুর গৌস অলি আব্দাল এদের যদি এক পালায় দেয় এখানে যত শিক্ষিত মানুষ আল্লাহর মহব্বতে বলেন আঙ্গ নবীর সমান হবে তাহলে নবী কার কাছে চাইলেন আল্লাহর নবী বলেন আল্লাহু ইউতি আনা কাসেম আল্লাহ আমাকে দান করেন আমি বন্টন করি দেওয়ার মালিক কে আমি বন্টন করি দেয় আমার আল্লাহ আল্লাহ দেয় আমি নবী বন্টন করি
নবীজি কার কাছে চাইছেন? নবীর থেকে আপনি দামি? বিশ্বহুজুর দামি না। নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, তুমি কেন চাও না রে ভাই? আমাকে জবাব দাও, আল্লাহকে কি পছন্দ হয় না, নাকি আল্লাহ দুর্বল হয়ে গেছে? ওরে নবীর উম্মত, আল্লাহর কাছে চাও, চাওয়ার মতো যারা চেয়েছেন তারা পেয়েছে। এই জমিনে তুমি যতদিন আছো সেখানেও তোমার আল্লাহ, পরকালে আল্লাহ, আল্লাহ ছাড়া আমার আপনার কেউ নেই। আপন মা, আপন বাবা, এর থেকে আর আপন কে? অথচ দেখেন এদের কাছে মাঝে মাঝে চাইতে গেলে বেজার হয়নি? আর আল্লাহ বলেন আমার কাছে না চাইলে বেজার। আর গরিদে নে তু তু তৈয়ার হায়, আর গরিদে নে কে তু তৈয়ার হায়, জো না মাঙ্গে উসে তু বেজার হায়, গর তাওয়াক্কুল নিকু নিহার সোহশান নিরসানত রিস্কে তু আজলা মাকাম, জুজবা আকচি জে মখা আজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে, চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হায়াত মওত রিজিক দৌলা যার হাতে মান, তার কথাটা একবার তুই ভাবিস নে কখন, ভাবিস নে কখন, আসবে যে দিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী, আসবে যেদি, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে দুজাহানে, বন্ধু কেহ নাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খারাপ লাগে কয়জন আরো মহাব্বতে বল, এরে আল্লাহর গোলাম, আল্লাহর মতো দয়াময় আর কেউ নাই, আল্লাহর দিকে তুমি আগায় যাও, তাওহীদের উপরে মজবুত ঈমান, শিরকের গুনাহকে লাথি মেরে দাও, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ, চাকরি আমাকে খানা দেয় না, কে খানা দেন? এটাকেই বলে শিরিক ফিল কুদরত,
দুই নম্বরে হলো শিরিক ফিল ইলম, গায়বের ইলম কার আছে? আল্লাহ। কথা বল, আল্লাহ। গায়বের মালিক কে? আল্লাহ। বিশ্বাস হুজুর আমার দিলের খবর জানে? না। কোন কি হুজুর? বাবার দরবারে যখন গেলাম, দরবার দিয়ে ঢুকতেছি, বাবাই চেয়ারের মধ্যে বসে আছেন, আমাকে দেখা মাত্র ডাক দিয়া কয়, রে চারা গালি কেমন আছো? তোর দুই ছেলে তিন মেয়ের খবর কি বল? সকালে ম্যাডামের সাথে ঝগড়া করলি কেন বল? আরে বাপরে বাপ, ম্যাডামের খবর লয়ে লাইছে বাবা, সকালের ঝগড়ার খবর আমার, এই বাবাই কেমন করে জানলো? তাহলে এইটাই আমার শুধু বাবা না, এই বাবাই হলো আমার কাবার কাওলা। আল্লাহ কি বলেন? قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله. رسول ابن جمدان আসমান জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, ইল্লাল্লাহ একমাত্র কে জানেন? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আলিমুল গায়বি ওয়াশশাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ। নবীজি গায়েব জানেন? না। গায়েবের ইলম জানাটা একটা বড় কিছু না? আরে ভাই কথা বুঝেন, গাইবের এলেম অদৃশ্যের খবর বললে দেওয়া এটা অনেক কিছু না? লিটন দেওয়ান সাহেব বসুন্ধরা বহু কামান কামাইতেছে, লিটন দেওয়ান সাহেব আংটি দিয়ে ভাগ্য গণনা করে, সম্পূর্ণ শির্ক। আল্লাহ বলেন কেউ অদৃশ্যের খবর জানে না, আমার নবীও জানে না, কে জানেন? আল্লাহ। নবী যদি না জানে তো বিশ্বাস হুজুরে কেমনে জানে? কেমনে জানে? এর ভিতরে তাবিজের খবর আমরা লইয়া লাইছি, ওটা আজকে বলার টাইম পাবো কিনা জানি না। রাগ করতেছে এই পীরের যারা ভক্ত খবরদার, আমি কিন্তু বাংলাদেশ না, আন্তর্জাতিক মানের একজন মহাপুরুষ আল্লাহর অলির মুরিদ। অতএব কেউ ভাববেন না যে এটা বুঝি পীরের দুশ্মন, আমার পীরের জোতা টানার জন্য বহু আলেম দৌড়ায়। খবরদার, কিন্তু যারা ধোকা দিবে শিরিকের গুনাহ করবে এগুলি বলতে হবে না? কাউকে গালি দিছি? না। কাফের বলছি? না। একেবারে আপনাদেরকে বুঝাবার স্বার্থে কিছু বলবো না। এটা এটা কি হলো? কিছু তো বলতে হবে। কেন? আপনার সাথে ঝগড়া আছে? ঝগড়া নেক আমলের নিয়তে ভালোর জন্য, নাজাতের জন্য বল। গাইবের মালিক কে? নবীজি একদিন, আপনারা জানেন খানা খাইতে বসছে, খানার ভেতরে বিষ লাগানো, এক সাহাবি বিষ মিশ্রিত খানা খায়া ইন্তেকাল হয়ে গেল। নবীজি বিষ মিশ্রিত খানা লোকমা দিলেন, আর এক লোকমা দিবেন? জিব্রাইল আমিন বলেন, নবী আর লোকমা দিয়েন না খানায় বিষ। ফেনীর চালাক বাঙালি জবাব দাও, নবী যদি গায়বের মালিক হইতেন, খানায় বিষ লাগানো আছে, নবী কেন দেখলেন না? কথা বল না। যুদ্ধের ময়দানে নবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গেলেন, ফেরার পথে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার গলার হার হারায় গেল, নবী চলে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা পেছনে রয়ে গেলেন, হার খুইজা বের করার পরে আসলেন এক মুনাফিক, নবীকে সংবাদ দিয়ে দিল, নবী আয়েশা চরিত্রের উপরে কলঙ্কের দাগ বসাইছে। আল্লাহর নবীর মনের মধ্যেও সন্দেহ শুরু হয়ে গেল, আল্লাহ আত্মাজিল করে বলেন, নবী সাবধান, আয়েশার উপরে সন্দেহ করবেন না, আমি আল্লাহ বলতেছি, আয়েশা পুত পবিত্র। ও বাঙালি মুসলমান জবাব দাও, আমার নবী যদি গায়বের মালিক হইতেন, আম্মা জান আয়েশার খবর কেন জানলেন না? নবীজি সাহাবায়ে কেরাম দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই কবরের মধ্যে আজাব হয়, দোয়া করি আল্লাহ তাআলা আজাব মাফ করে দিবেন। লাগলো নি ফেস, তারা বলবে নবী
যদি গায়েব নাই জানে কবরের আযাব কেমনে দেখলেন? ওটাই ঠিক, এটাই ঠিক, এরপর লাগবে নি কি লাগবে? সব কিছুই ঠিক, এ ঠিক লই আর এক গজব। বুঝলেও কয় ঠিক, না বুঝলেও কয় ঠিক, ইনহার কি লাগবে? এন বিও কয় ঠিক, গাঞ্জার বোতল নিয়েও কয় ঠিক, আল্লাহ নবীজি যদি গায়েব নাই জানে তাহলে কবরের আযাব দেখলেন কিভাবে? প্রশ্ন হয় না? সব প্রশ্নের জবাব একটা, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন আমার নবী কিছুই জানে না, কিছুই দেখে না, কিছুই শুনে না, আমি আল্লাহ ওহির মাধ্যমে জিব্রাইল পাঠায় যা জানাই জানে, যা শুনাই শুনে, যা দেখাই দেখে। নবীজি খানার মধ্যে বিষ কেন দেখেন নাই? আমি আল্লাহ দেখাই নাই, দেখেন নাই। নবী কবরের আযাব কেমন করে দেখেছেন? আমি আল্লাহ দেখাইছি, নবী দেখেছেন। গাইবের মালিক কে? আল্লাহ। এটাকে বলে শিরিক ফিল ইলম। তিন নাম্বার শিরিক হলো শিরিক ফিস সামঈ ওয়াল বাসার। সব কিছু দেখেন শুনেন কে? আল্লাহ। আমরা দেখি না, কথা বলেন, আমরা দেখি না, আমরাও দেখি, আমরাও শুনি। আমেরিকার খবর লয় এলাই নিয়ে এক মিনিটে কোন দেশে আছে? আমি গায়েব কম জানি না, কি বাহাদুরি আমার। আসলে কি ব্যাপারটা এমন? আল্লাহ বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই ক্ষমতা কোন মানুষের আছে? নাই নাই। অদৃশ্যের সব কিছু আল্লাহ জানেন, আল্লাহ দেখেন। এখানে আর কাউকে শরীক বানানো যাবে না যে আমার পিসা বুঝেন, আমার ঘরের খবর দেখেন জানে, আমার দিলের খবর জানেন, আমার মনের কথা বলে দিতে পারেন। না না, আল্লাহ কয় কেউ পারে না, নবীও পারে না, তাহলে অন্যে পারবে কেন? হাজারো ঘটনা বলার টাইম নাই। সাহাবি নবী নামাজে দাঁড়ায়, ফুট করিয়া এই নামাজে দাঁড়ায়, সালাম ফিরানো মাত্র দৌড়। অন্য সাহাবারা সব নামাজের আজানের আগে বসে, নবীজি বসার পরে নামাজের পরে বয়ান করে, বয়ান শুনি। আর এই সাহাবি একামতের আগে আসে, সালাম ফিরানো মাত্রই দৌড়। নবীর কাছে নালিশ দিল সাহাবায়ে কেরাম, ব্যাপার কি, নি দৌড়ায় কেন? নবী চুপ। আবার কয়েকদিন পরে নালিশ, নবী চুপ। আবার নালিশ, নবী এবার বলে সমস্যা কি, চলো তার বাড়ি যান, দেখি কি সমস্যা। আমি তো জানি না, আমি তো গাইবের মালিক না, আমি তো সামিউন বাসির না। ভাইরা আমার, নবী বাড়ির ঘরের দরজায় গিয়ে ডাকলেন, তলহা রহমাতুল্লিল আলামিন তোমার দরওয়াজায় হাজির হয়ে গেছে, বের হয়ে আসো, কি সমস্যা তোমার? কোন আওয়াজ নাই। নবী আবার ডাকলেন, কোন আওয়াজ নেই, আবার ডাক দিলেন, কান্নার আওয়াজ। তলহা চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, আমার গোপন খবর আমি কাউকে জানাইতে চাই না, আজ আপনি আমার খবর প্রকাশ করে দিবেন। কি সমস্যা? বলে নবী, আপনার কাছে আসার মতো আমার ভালো কোনো কাপড় আমার শরীরে নাই। তলহা চোখের পানি ছেড়ে রসুলের দরবারে দাঁড়ায় বলেন, ও পয়গম্বর, আমি আর স্ত্রী ঘরের মধ্যে দুইজন আর কেউ নাই, দুজনে মিলে মাত্র একটা কাপড়। যখন নামাজের সময় হয়ে যায় ঘরের মাঝে একটা গর্ত খনন করে রাখছি, ওখানে আমার স্ত্রীকে উলঙ্গ রাখি, আমি কাপড় দিয়ে নামাজে যাই। আমি নামাজের সালামের পর আমি দ্রুত এসে গর্তে নেমে যাই, আমার স্ত্রীকে কাপড় দিই নামাজের জন্য। ওরে নবীর উম্মতের দর, এত কষ্ট করে সাহাবায়ে কেরাম জীবন কাটাইলে, আর আজকে তুমি একটু গরিব হলে আল্লাহরও গালি দাও, আবার গ্রামীণ ব্যাংকে লোন উঠায় বিভিন্ন আশা প্রকাশায় গিয়ে তুমি লোন নাও। এরে আল্লাহর বান্দা, তুমি জানো না, তুমি যত নামাজ পড়ো, রোজা রাখো, সুদের খাতায় নাম থাকলে কোনো আমল কবুল হবে না, কোনো সওয়াব তুমি পাবা না। এরে যুবক, অনুরোধ করে বলছি, এই জীবনটার বড় দাম, বড় দাম, বড় দাম। তোমার দাম কত তুমি জানো না? কত বড় শক্তিশালী সূর্য তোমার গোলামি করে, তুমি টের পাও নাই। তোমার বাড়ির পাশে একটা কুকুর তোমারে কামড় দিলে তুমি মরে যাইবা, কিন্তু না না, কুকুর তোমার গোলাম হয়ে আছে, তুমি টের পাও না, তোমার দাম কত? এরে আল্লাহর গোলাম, এরে যুব, জীবনে সুদ খাই নাই, কই আমরা তো মরে যাই নাই, না খায় মরি নাই,
যুবক ভাই পা দুটো আগায় দাও, তোমার পায়ে ধরে বলছি রে বাবা। আমি বলি নাই তুমি টুপি মাথায় দিয়ে স্কুল ছাড়ো, চাকরি ছেড়ে সুফি সাহেব দরবেশ হয়ে যাও। একবারও বলি না তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, বাধা নাই, তুমি চাকরি করো, বাধা নাই। তোমার কাছে একটাই দাবি আমার, তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়েছে সাধারণ যুবক, দাড়িওয়ালা নামাজি, চাকরি করে ব্যবসা করে অভাব নেই, হালাল খায় হারাম খায় না, র‍্যাব আর্মি পুলিশ বিডিআর ওসি ডিসি অভাব নাই। আজকে আল্লাহর তরি আল্লাহর মহব্বতে নবীর তরিকা মতে চলে, তুমি কেন পারবা না? বহু ড্রাইভার দাড়িওয়ালা নামাজির অভাব নাই, ওরে বান্দা বহু কোটি কোটি মালের ব্যবসায়ী, বহু টাকাওয়ালা দাড়িওয়ালা নামাজি অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই? তাকায় দেখো কতদিন বাস্তানিয়ার বাহাদুরি করবা, বাসের নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ। এই যে খবর নেও বারবার, খবর চোখে সহ্য করার মতো না, জলছে বাড়ি গ্রাম গ্রামে আগুন আর আগুন। তুমি আজকে আরামে ঘুম যাও, ফ্যানের বাতাস লাগায় ঘুম যাও, ওদের বাড়ি নিয়ে আগুন দিয়ে পড়ায় দিছে, থাকার জায়গা নাই, মায়ের সামনে সন্তানের গলায় রশি লাগায় কুকুরের মতো টানে আর পিটায়, সন্তানের সামনে মাকে ধর্ষণ করে আর হত্যা করে জবাই করে, চামড়া ছিলে খুলতেছে, গরুর চামড়া যেমন খুলে তেমন মানুষের চামড়াগুলো খুলতেছে রে বাবা। একটু কি তোমার অন্তরে ভয় নাই? দুনিয়াওয়ালারা ছিলতেছে, তুমি যদি গুনাগার হয় কবরে যাও, তোমার অবস্থা কি হবে? তুমি কি মনে করেছো কোরআন মিথ্যা? যদি তোমার অন্তর বলে কোরআন সত্য, কোরআন শরীফের ভিতরে জাহান্নামের বয়ান নাই, এগুলো মিথ্যা। পর কোরআন শরীফ পড় পারো না, মোবাইলে ডাউনলোড কর, বাংলা কোরআন লেখা ডাউনলোড কর, আমি যা কই শোন, বাংলা কোরআন লেখা সার্চ দিয়া ডাউনলোড কইরা কোরআন শরীফের শেষে দেখবি আরবিতে আয়াত লেখা, নিচে বাংলায় তরজমা লেখা, ওই শেষের দিকে কয়েকটা সূরা বাইর করবি, সূরা কারিআ, আল কারিআতু মাল কারিআ, ওয়া মা আদরাকা মাল কারিআ, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসূস, তরজমা পড়, জাহান্নামের বয়ান। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها এগুলোর তরজমা পড়ে দেখ জাহান্নামের বয়ান। এই আযাব সহ্য করতে পারবি নি রে যুবক? দুনিয়াতে গরম সহ্য করতে পারি না, ফ্যানের বাতাস দিয়েও ঠান্ডা হয় না শরীর, আর ওই জাহান্নাম যে কত ভয়াবহ কোরআন পড়ে দেখ। আমি হুজুরের কথা মানার দরকার নাই, কোরআন পড়ে দেখ, দেখ কোরআনে কি বলতেছে। অনুরোধ করে বলছি রে যুবক, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নেই, তুমিও তওবা করো, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, আল্লাহওয়ালার বিরোধিতা করবো না, সহিভাবে কোরআন পড়বো, মা বাবার খাতমত করবো, মুরব্বীদের সম্মান করবো, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না। এরে মা বাবা আপনারাও সতর্ক হন, সন্তানগুলো রাস্তার বাহিরে ফালায় দিলেন, খবর নিলেন না স্কুলে সন্তান কয়টায় যাবে কয়টায় আসবে, আপনার তো টাইম জানা দরকার ছিল, টাইমের ব্যতিক্রম হলে ছেলের কানটা ধৈরা জিজ্ঞাসা করা দরকার ছিল রবে আদম। বিকাল চারটায় স্কুল খুললো, ছুটি দিল বিকাল চারটায়, অথবা বৃহস্পতিবার ১২টায় ছুটি হলো, তুই কোথায় গেছিলি, ৪টায় আসলি না ৬টায় কেন আসলি, একদিন যদি কান ধরে জিজ্ঞাসা করতেন সন্তান টাইট হয়ে যাইতো। আপনার জিজ্ঞাসা না করার কারণে আপনার সন্তান কোথায় বন্ধু বান্ধবীদের নিয়ে আড্ডা দেয় জানলেন না, যে কারণে আজ আপনার সন্তান ছেলেগুলো হচ্ছে গুলশানের হামলার আসামি, আর আপনার মেয়েগুলো হচ্ছে বাংলাদেশের ঐশী নামের সন্তানের কন্ট্রোল করো। তোমার সন্তানের কন্ট্রোল করতে পারো না, তুমি জন্ম দিলা কেন, বিয়া করছো কেন, রোজা রাখতা, তুমি বাপ নামের কলঙ্ক। আমার সন্তান ৯ বছর, আর একটা পিচ্ছি আছে ৩.৫,
বা চার বছর, শুধু চোখ দুটো গরম দেখলেই ঠান্ডা। তুমি সন্তান কন্ট্রোল করতে পারবে না, তুমি কিসের বাপ? তুমি বাপ নামের কলঙ্ক। তুমি স্ত্রীকে কন্ট্রোল করতে পারো না, স্বামী নামের কলঙ্ক। নবী তো কইছে রোজা রাখ, রোজা রাখ, বিয়ে করিস না। ভাইরা আমার রাগ করলেন? এগুলো বলার কারণ কি? সবাই দেশের বিরুদ্ধে আন্দোলন করবো, গুলশানের মতো আরো হামলা করবো। যুবক বন্ধু বান্ধব সার, তোর পাওয়া দূরে করে মরবি না কয়েকদিন বাঁচতে যাব? তা বন্ধু সার, নাহলে তোর জবাই করে দেব। দশ দিন খাওয়াবি সালাম, একদিন খাওয়াবি না জবাই, ছয় দিন পর্যন্ত মিল নেই, কি ব্যাপার একদিন খাওয়া নেই? ভেজাল টাকা চাইছে, দশ টাকা দেয় নাই, ছয় দিনে কথা পায় না অভিমান, ছয় দিন পরে একা কি রে বাবু, কি কে তুমি? কারে চিনস না, আমি তোর লন্দির তলের বন্ধু, হঠাৎ করে কেন? চল ঘুরতে যাবো, ঘুরতে গেছি তিন দিন, খবর নাই, মায়ের কান্দে কি ব্যাপার, খবর নাই, ছেলে অমুক বন্ধু নিয়ে গেছে, এরপরে দেখে নদীর পাশে লাল বাসে। এ মিথ্যা বলছি? মিথ্যা বলছি? জীবনটাকে যদি ফুলের মালা দিয়ে বাঁচায় মরতে চাও, বন্ধু সারো, বন্ধু সারো, এটি দুশ্মন, 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 এটি তোরে ছুরি দিয়া জবাই করে। আর যদি তাড়াতাড়ি মরার সব থাকে, বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দাও, আড্ডা দাও। আল্লাহ গোটা দেশ ও জাতিকে দেশের বিরুদ্ধে চরিত্র বিধ্বংসীর মতো অপরাধ থেকে আল্লাহ গোটা জাতিকে হেফাজত করুন। দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র যেন না হয়, এই থেকে বাঁচতে হলে প্রত্যেক মা বাবাকে সতর্কমূলক সন্তানকে খুব কন্ট্রোল করে রাখতে হবে, এবং সন্তানগুলোকে কোন আড্ডায় যেতে দেওয়া যাবে না, কোন আড্ডায় যেতে দেওয়া যাবে না। আল্লাহ আপনি হেফাজত করুন। আরো জোরে বলেন, শিরিক কয় প্রকার বললাম? কয়টা গেল? তিনটা। এক নম্বরে শিরিক ফিল কুদরত, দুই নম্বরে শিরিক ফিল ইলম, তিন নম্বরে শিরিক ফিল সামিই ওয়াল বাসর, চার নম্বর শিরিক ফিল হুকুম। ইনিল হুকমু ইল্লা, হুকুম কা? আল্লাহর হুকুমকে যেইভাবে মহাব্বতের সাথে গভীর ভাবে মহাব্বত করে মূল্যায়ন করি, এই রকম মূল্যায়ন আর কারো হুকুম করা যাবে না। পিশাবের হুকুম আল্লাহর হুকুমের থেকে মূল্যায়ন বেশি করতে হবে? তো পিশাব সকালবেলা রজিফা দিছে যে ফজর বৈরা সূর্য ওঠার আগে করবি, কথা বুঝেন নাই? আল্লাহর কি মহিমা, ঘুমের থেকে উঠতে বেলা উঠে গেছে, আহা, পিশাব হুজুর কইছে সূর্য ওঠার আগে, তো যখন উঠছি সূর্য উঠেই গেল, আগে ওজিফা আদায় করি পরে নামাজ পড়ি। শির, আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে, এই রকম প্রাধান্য আর কারো হুকুমকে দেওয়া যাবে না, এটা হলো শিরিক ফিল হুকুম। পাঁচ নাম্বার শিরিক ফিল ইবাদা, ইবাদাতের মধ্যে একমাত্র উপযুক্ত আল্লাহ, আল্লাহর সান্নিধ্য অর্জনে ইবাদত করব, আর কারো জন্য নয়। এই কপাল যাবে আল্লাহর জন্য, আর কারো জন্য নয়। কপাল নত হবে কার জন্য? এই জন্য কদম মুসি করতেও ওলামায়ে কেরাম নিষেধ করেন, কারণ কদম মুসি করতে গিয়ে যদি মাথা নুইয়া যায়, নত হয়ে যায়, তখন সিজদা সমতুল্য হবে, এটা মারাত্মক গুনাহ হতে পারে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুন, কত কত কিছু দেখি সেজদায় করে রয়েছে পীরের সামনে পায়ে। আহ, নবীর থেকে আর দামি কে? কিন্তু একজন সাহাবীর নাম বলেন যে নবীকে আবেগ বইরা যায় সেজদা দিছে, এমন কি রসুলের রওজা মাজার, পৃথিবীর শ্রেষ্ঠ মাজার আমার নবীর মাজার, বলেন কোন প্রমাণ আপনারা দেখাইতে পারবেন কিনা যে নবীর মাজারে কেউ সেজদা দিছে? কোন মাজারে সিজদা যদি হালাল হয়, তাহলে শ্রেষ্ঠ মাজার নবীর মাজারে সিজদা আগে দিতে হবে, কিন্তু চলবে না। ভাইরা আমার, শিরিক ফিল কুদরাত, অনুরোধ করে বলি রে মুমিন, আল্লাহর মহাব্বত নিয়ে আল্লাহ বলেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তিনটা অপরাধের কারণে বান্দার আমল নষ্ট হয়ে যাবে। এক নম্বরে হলো শিরক, আরো রয়েছে কয়টা? আরো দুইটা রয়েছে, আল্লাহ মাফ করুক।
আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। শিরকের গুনাহ করব না? বলেন বলেন, করব না? সন্তান কার কাছে চাইব? আল্লাহর। রিজিক কার কাছে চাইব? আল্লাহর। বিপদে পড়লে কারে শরণ করব? আল্লাহর। নাকি আর কাউকে? না। বলেন নবীর উম্মত দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ বলেন, বান্দা দোয়া করতে দেরি হবে, চোখের পানি ফেলবি, আমি আল্লাহ পানিটা গালের নিচে আসার আগে তোর দোয়া কবুল করে নি। আল্লাহ দরবারে কান্না করো, তওবা করো, আল্লাহ জীবনে আর অপরাধ করব না, বহু অপরাধ করেছি জীবনে, আর এমন অপরাধ করব না, আমল নষ্ট করব না, চার গুণালা আমলওয়ালা জিন্দেগি দাও এবং আমল চোর থেকে আমার জীবন আমার আমলকে হেফাজত করো। এরে যুবক ও মুরব্বীরা, অনুরোধ করে বলছি, ও পর্দার আড়ালের মা বোনেরা, অনুরোধ করে বলি, সন্তানকে আলেম বানাও, সন্তানকে কোরআনওয়ালা বানাও, সন্তানকে আদবওয়ালা বানাও, সন্তান এমন সন্তানের মা বাবা হও, জানাজার ইমামতি যেন সন্তান করতে পারে, কোরআন পড়ানোয়ালা বানাও, সন্তান যেন মুরব্বী দেখলে জোতা আগায় দেয়, সন্তান যেন মুরব্বী দেখলে সালাম আগায় দেয়, ঠিক নি? এটাই তো বড় দোয়ার মুমিন, হাত তুলে দোয়া করতে হয় না রে বাবা। সন্তান যদি মুরব্বীর জোতা আগায় দেয়, মুরব্বী বলবে ছেলেটা বড় ভালো, আল্লাহ কবুল করে নাও, এটাই বড় দোয়া। অনুরোধ করে বলি রে মুমিন, ও যুবক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, পর্দা করো, হালাল খাও, আল্লাহর কোরআন সহিহ ভাবে পড়ো, একজন আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও। আল্লাহওয়ালা কারা? যার বয়ানে গালি আছে বেশি তারা? না না, যার বয়ানে দেখবা বয়ানে কান্না, যার বয়ানে কোনো হিংসা নাই, যার বয়ানে কোনো গালি নাই, ভালো করে যাচাই বাছাই করে একজন আল্লাহওয়ালার বন্ধু হও, নেক নজর নাও, নেক নজর যত নিবে ততই তোমার আমলের ভিতরে নূর বেড়ে যাবে। অনুরোধ করে বলছি রে মুমিন, তওবার দরজা আল্লাহ খুলে রাখছেন, ডাকতেছেন, বান্দা কি দরকার চাও? আমার কাছে তওবা করা মাত্র আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেই। অতএব আমরা পাক্কা মনে নিয়ত করি, গলায় ছুরি আসবে, মরে যাব, চাকরি থাক যাক খবর নাই, আল্লাহকে বেজার করব না, নবীকে বেজার করব না, কোন দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করব না, রসুলের তরিকা মতে নামাজ পড়ব, দাড়িটা রাখব, তওবার মতো তওবা করে নাও, শিরকের গুনাহ করব না, অন্তর যদি ভালো হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল, আয় আল্লাহ দাড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, একজন আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহের ভেদ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, নবীজির সুন্নতের আমলওয়ালা আশেক বানায় দেন। আয় আল্লাহ শিরিক মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। তওবার জন্য হাত তুলেছি, আমাদের তওবা কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনি আন-নাসি কাবীরা, আল্লাহুম্মা আকফিনাহুম বিমা শিতা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত, আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত, اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم إني أعوذ بك من زوال نعمتك، اللهم إني أعوذ بك من زوال نعمتك، اللهم إني أعوذ بك من زوال نعمتك، اللهم نظر قلوبنا بنور معرفتك، اللهم طهر قلوبنا عن غيرك، اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي، فإنه لا يضيع ودايعك، رب ارحمهما كما ربياني صغيرا. شبي قرن، رب ارحمهما كما